নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022-এর গাইডলাইন নিয়ে ও আমাদের আরেকটি অত্যন্তপূর্ণ গুরুত্ব যে বিষয় প্যাডাগোজি, সেই প্যাডাগোজি নিয়ে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন অ্যান্ড গাইডলাইন ফর টিচার এলিজিবল টেস্ট 2022 যে প্রকাশিত হয়েছে, অফিসিয়ালভাবে গাইডলাইন যে প্রকাশিত হয়েছে সেটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি ফর ক্লাস 1 to 5 প্রাইমারির জন্য এটি ডেট অফ এক্সাম দেওয়া হয়েছে 11/12/2022 সানডে, টাইম 12টা থেকে 2:30 অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট সময় আছে আমাদের এই পরীক্ষার জন্য। ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন আপনার 14/10/2022 থেকে এটি চলবে 3/11/2022, অর্থাৎ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 3/11/2022। সমস্ত এখানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকছে ও এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, এটি আমাদেরকে এই নোটিফিকেশনের দ্বারা বলে দেওয়া হয়েছে। এবং টেট পাসের যে ভ্যালিডিটি সেটি থাকছে লাইফ টাইম, অন্য বছর যেমন আপনার 7 বছর এই বা 6 বছর এই টাইপের যে ভ্যালিডিটিগুলো ছিল সেগুলো এখন আপনার লাইফ টাইমে পরিণত হয়েছে, এটিও বলে দেওয়া হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেই এলিজিবল ক্রাইটেরিয়াগুলো এখানে মেনশন আছে, এটি অবশ্যই আপনারা বন্ধুরা পেয়ে যাবেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের প্রথম লিঙ্কে যেয়ে আপনি এই যে নোটিফিকেশন গাইডলাইন সেটিও সংগ্রহ করে রাখবেন। অবশ্যই এখানে আরও অনেক কিছু বলা হয়েছে যেটি হয়তো একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু বলা সম্ভব নয়, অনেক বড় হয়ে যাবে। এখানে আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফিজ বা আমাদের যে ডামি কোশ্চেন কী হবে সেগুলি সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে দেখে নিই বন্ধুরা যে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোজিতে থাকছে আপনার 30 নম্বর, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে অর্থাৎ বাংলাতে থাকছে আপনার 30 নম্বর, ইংলিশে থাকছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সেখানে থাকছে আপনার 30 নম্বর, ম্যাথামেটিক্সে থাকছে 30 নম্বর ও এনভায়রনমেন্টাল স্টাডিসে থাকছে 30 নম্বর। এখানে আপনার প্রত্যেকটি এই 30 নম্বর জন্যে 15 নম্বর করে প্যাডাগোজি থাকছে। তো বন্ধুরা আমাদের অবশ্যই একটি ধারণা খুব ভালো করে রাখতে হবে যে প্যাডাগোজি জিনিসটা কী, কী এই বিষয়ে প্যাডাগোজি। প্যাডাগোজি আর কিছুই না, সেটি হলো আপনি যে 2 বছর ডিএলএড করেছেন সেই 2 বছর ডিএলএডে কী নিজের অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতামূলক প্রশ্নই হলো প্যাডাগোজি। অর্থাৎ আপনি যে ডিএলএড কোর্সের মাধ্যমে যে স্কুল বা ছাত্রছাত্রী এই করলে কী করব, কী করা উচিত, তো সেই সব সমস্ত অভিজ্ঞতামূলক প্রশ্নই হলো প্যাডাগোজি। তো এই রকম প্রশ্নই থাকবে আপনাদের এই যে পরীক্ষা হবে 2022-এ সেই পরীক্ষাতে। তো আমরা এখানে দেখে নেব কি কয়েকটি প্যাডাগোজি কোশ্চেনের উদাহরণ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 14 নম্বর যে কোশ্চেনটি, কয়েকজন ছাত্র ক্লাসে গোলমাল করলে আপনি কি করবেন, এটি একটি প্যাডাগোজিমূলক আপনার কোশ্চেন। এই কোশ্চেন আপনাদের আমাদের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট ভিডিওতে আপনারা এই ধরনের কোশ্চেন আমরা ডিসকাস করি, আপনারা চাইলে যে দেখতে পারেন। তো এখানে যে উত্তর আছে সেই উত্তরটি হলো প্রত্যেক ছাত্র ছাত্রীর কাছ থেকে এক এক করে গোলমালের কারণ অনুসন্ধান করব ও তার সমাধান করব। তো এটি একটি প্যাডাগোজি টাইপের কোশ্চেন, কারণ এটি অভিজ্ঞতামূলক যে আপনার বাস্তবতামূলক যে প্রশ্ন সেই ধরনেরই একটি প্রশ্ন। এছাড়াও প্রচুর এরকম টাইপের প্রশ্ন আপনাদের আছে, যেমন ছাত্রছাত্রীরা ভুল উত্তর দিলে আপনি কি করবেন। তো এই সমস্ত এখানে আর আলোচনা করছি না, কারণ এই নিয়ে আমাদের আর একটি আলাদা ভিডিও তৈরি করা হয়েছে, আশা করি আপনারা দেখে থাকবেন এই ভিডিও। তো এই ছিল আমাদের একটি আজকে ছোট্ট ইনফরমেশন ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমরা উৎসাহিত পাই। নমস্কার, ধন্যবাদ।